আচ্ছা তুমি কই পিছনে নিয়ে আসে বিতুলে ছবি দেখি আহার ছবি আর পানি তপন ভাই কিছু সরে যান আলী ভাই কিছু ভাই আরে ভাই আপনি এই সময় মাইক্রোফোন দিতে আমি ভাই আপনাকে পেছনে চলতে হবে অনেক সবার ক্যামেরা তপন ভাই থাকতে হবে আমার সাথে যে বিষয়ে নিয়ে কথা হয়েছে আরো আমি যেটা ওনাদের সাথে আলাপ আলোচনায় আর যে অবাধ নিরপেক্ষ শান্তি করার ব্যাপারে ভূমিকা করছে বাংলাদেশের জনগণ এবং নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ আমি তাদেরকে কথাও বলছি যে এই সরকার অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যে যে পদক্ষেপগুলি নিয়েছেন সেটা হচ্ছে প্রথম নির্বাচন কমিশনের স্বাধীনতা বজায় রাখার জন্য এই নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের যে আইন যেটা এই উপমহাদেশের আইন কোথাও সেটা এবং এই দেশেও 50 বছর ছিল না সেটা প্রণয়ন করেছে দুই নির্বাচন কমিশনার নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হওয়ার জন্য আইনের কিছু পরিবর্তন চেয়েছিল সেই আইনের পরিবর্তন করা এবং ফাইনালি আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচন সংক্রান্ত যেসব অফিস থাকা এবং ডিপার্টমেন্ট আছে সেগুলি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে সেই এবং এই তিনটা জিনিস দেখলে পরেই বোঝা যাবে যে এই সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার একটা অবাধ বাংলাদেশের অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা তারা জাতীয় পার্টির কোন আমার যেটা মনে হচ্ছে তাদের প্রশ্নের ধারায় তারা যে আলাপ আলোচনা করেছেন তারা যেটা মনে করেছেন যে এইগুলি এই বিষয়গুলি একটু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলি তাদের সাথে আলাপ আলোচনা করা উচিত আমার সাথে সেই সব আলাপ আলোচনা নিশ্চয়ই তুলেছেন এবং সেইখানে আমার মনে হয়েছে যে যাদের সাথে তারা আলোচনা করেছেন তারা সাইবার সিকিউরিটি এক সম্পর্কে বলেছেন তারা কি কি প্রশ্ন করতে হবে সেটা তাদের মূল বক্তব্য ছিল যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে পার্থক্যটা কোথায় আমার মনে হয় যে আমার ব্যাখ্যার প্রতিক্রিয়া ওনাদের কি সেটা আমার মুখে না শুনে আমি তাদেরকে যেটা পরিষ্কার ভাবে বলেছি সেটা হচ্ছে এবং সেটা তাদের প্রশ্নে নয় সেটা হচ্ছে ওনারা কি জানতে চেয়েছেন ঠিক আছে আমি ওনারা যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সম্বন্ধে জানতে চেয়েছেন
ওনারা জুডিশিয়ারি সম্বন্ধে জানতে চেয়েছেন, আমি জুডিশিয়ারির সম্পূর্ণ ইতিহাস তাদেরকে তুলে ধরেছি এবং ওনারা যে কেস ব্যাকলগ আছে সেটা সম্বন্ধে জানতে চেয়েছেন, আমরা কি করেছি কেস ব্যাকলগের জন্য সেটাও আমি তাদের এই ডিফারেন্সে কি তারা খুশি এখন যে পার্থক্যটা তারা খুশি কি তারা না খুশি এটা তাদের রিপোর্টে বলতে চান। আপনার প্রশ্নটা যদি আপনি এইভাবে রিফ্রেস করেন যে আমার তাদেরকে দেখে খুশি মনে হলো কিনা, সে তাহলে আমি জবাব দিতে পারি সংলাপ হবে কিনা এটা ওনারা জিজ্ঞেস করেন। আমি বলেছি যে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সরকার চায় যে সকল দল নির্বাচনে আসবে, কিন্তু কে নির্বাচনে আসবে কে নির্বাচনে আসবে না সেটা সেই দলের সিদ্ধান্ত।